পশ্চিম খুকশিয়া, এটা পশ্চিম, আমি চলে গেছিলাম ওই খুকশিয়ায়। হ্যাঁ, তো ওখানে যাওয়ার পরে বলে এখানে তো মাহফিল নাই, আমার তো অবস্থা খারাপ। পরে আবার ঘুরে এখানে আসলাম, যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইক একটু চ্যান চ্যান করতেছে, সাউন্ড কমার লাগবে। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদেরকে শোনালেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন, আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। জান্নাতের বাগানে কবুল হওয়া মানেই জান্নাতে কবুল হওয়া, বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবেন, তাহলে আজকের এই জান্নাতের বাগানে আসতে দিতেন না। যা কিছু হয় কে করে? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআন কারিমে বলেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে আপনারা যে কোরআনের মাহফিলে বসেছেন, এই কামটা কি ভালো? জোরে কোন কামটা কি ভালো? তাহলে এই ভালো কাজ কে করালো? এখন আপনারা বলেন, এই মুহূর্তে আল্লাহ আপনাদের প্রতি খুশি না বেজার? সবাই বললেন না। হাদিস শরীফে আছে, কোনো সময়ের জন্য, কোনো সময়ের জন্য আল্লাহ যদি কোনো বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দার বাসস্থান আল্লাহ জান্নাত ঘোষণা করে দেয়। এই হিসাবে আমার সামনে যারা বসে আছেন, আপনারা সকলেই জান্নাতি। অনেকে মনে হয় বিশ্বাস হচ্ছে না, সুবহানাল্লাহ, আসতে হলো কেন? যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই কোরআনের মাহফিল আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আমি এখানে আসার পর থেকে পুরুষের চাইতে নারীদেরকে আসতে বেশি দেখেছি, খালি দলে দলে এত মা বোনের আজকের মাহফিল এসেছেন। এখন আবার এখানে দেখলাম যে জায়গা হচ্ছে না। সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি, অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শারীরিক সুস্থতা দান করে করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম এটা তো জানেন, জানেন না? কোনো বান্দা যদি আল্লাহ প্রশংসা করে, আল্লাহ সেই বান্দা বান্দির প্রতি এত খুশি হয় যে আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আপনার কত নেকি দরকার? কত মেলা মানে কত? আসমান জমিনের ফাঁকা জায়গা তো ভরেই গেল। হ্যাঁ,
তো যে আল্লাহ প্রশংসা করলে এত খুশি হয়, আমরা সে আল্লাহর প্রশংসা করলে লাভ কার? আল্লাহর কোনো লাভ নেই, দেখছেন? আমরা প্রশংসা করলেও আল্লাহর লাভ নাই, না করলেও ক্ষতি নেই, এমন একজন আল্লাহ সুবহানাল্লাহ বলেন, যার প্রশংসা করলে আমাদের লাভ। পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে প্রশংসা ফিরে আসে? আমার প্রশংসা করেন আমার লাভ হবে? কুবদুষিদের বয়স হয়ে গেছে, তারপরেও গলা ঠিক আছে, ওয়াজ নসিহত ভালোই করে, দেখবেন কাজীপুরে আমার ওয়াজ আরও বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে নেতা ভোট পাবে, পাবে কি পাবে না? তাহলে আমার প্রশংসা করলে আমার লাভ, নেতার প্রশংসা করলে নেতার লাভ, আর আল্লাহর প্রশংসা করলে বান্দার লাভ। সুবহানাল্লাহ বলেন। যখন কোন বান্দা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যায়, বান্দা আছে কাজীপুরে আর জান্নাতে আল্লাহ গাছ লাগা বসে আছেন খেলের উপরে, আর গাছটা লাগলো কোথায়? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না? হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেয়, যদি দেয়, দিবে না, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ বলেন, যদি দেয়, আপনারা কি মনে করতেছেন দিতে পারে না? যদি দেয়, তাহলে সুবহানাল্লাহ বলা গাছগুলো হাওমাও করে কানবে। আল্লাহ বলে গাছ কান্দো কেন? বলে কান্দার কারণ হলো যারা সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে গাছ লাগালেন, আর সে গাছ ওলা জাহান্নামে যায়, আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকি? আল্লাহ বলবেন গাছ তোমরা কি চাও? গাছগুলো বলবে মালিকগুলোকে আমাদের দিকে ফিরিয়ে দেন। ওলা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ বলেছেন জান্নাতি গাছের ওসিলায় ওই সকল জাহান্নামী বান্দাকে আবার জান্নাতি ঘোষণা করা হবে। আল্লাহ রাসূল বলেন তিনটা তসবিহ যার জবান দিয়া প্রকাশ পায়, সে দুনিয়াতে যত পাপী হোক না কেন, মরার সময় ঈমান নিয়া কবরে যায়। দেখছেন, তিনটা তসবিহ যার জবান দিয়া প্রকাশ পায়, সে যত পাপী হোক না কেন, মরার সময় ঈমান নিয়া কোথায় যায়? কবরে যায়। তা আমরা যদি কবরে ঈমান নিয়া যাই, আমাদের কবর কবর থাকবে না, আমাদের কবর হবে জান্নাতের বাগান। তিনটা তসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটা তসবিহ উচ্চারণ করতে অলসতা করা যাবে না, যখন যেটা বলা লাগবে আপনারা আপন ইচ্ছায় বলবেন, রাজি আছেন? তাহলে খালি ও আসনা হবে না, এই মাহফিলটা একটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, ফাজকুরুনি আযকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন, বিক্ষিপ্ত ভাবে এখানে সেখানে, এটি এক থাবা ওটি এক থাবা, এরকম বক্তা আমি না। যারা আমার ওয়াজ শুনেছেন, শুনতেছেন, শুনবেন, আমি একটা বিষয়কে কেন্দ্র করে আখেরে মোনাজাত, ঠিক কিনা বলেন, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। কারণ আপনারা এসেছেন তো কি খালি শোনার জন্যে না বোঝারও জন্যে? খালি শুনলে হবে না তো, কান সুখ করলে হবে? সেই রকম সুরের টান মারলেন, যাওয়ার সময় বললো হুজুর সুর ভালো, হুজুর কি করলো কই বুঝিনি। তাহলে এই যে কষ্ট করে আপনারা বসে আছেন, আমি কি বলবো কোরআন হাদিস থেকে, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? আমরা যদি না বুঝি তো আমল করব কেমনে? আমল করতে গেলে শুধু শোনাটা শর্ত না, এটা বুঝতে হবে, তারপরে ও তা না এটা গ্রহণ করা লাগবে। তো আল্লাহ এই কোরআনের শাব্দিক অর্থ আয়াতের, আগে শাব্দিক অর্থটা শোনেন, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। এখন আপনারা জিকির বলতে কি বোঝেন? আমাদের বাংলাদেশে তো বহু ধরনের জিকির হয়, আমাদের বাংলাদেশে একটা দলই আছে, নাম হলো জাকের পার্টি, জোরে কোন কি পার্টি, জাকের পার্টি কেন নাম, মানে জিকির ঘরে। হ্যাঁ,
তো আমরা যে জিকির করব এখানে আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমিও তার জিকির করি এখানে জিকির শব্দের অর্থ হলো জিক্রুন শব্দের অর্থ হলো স্মরণ করা যে আল্লাহকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করেন এই স্মরণ করাটা কি রকম আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল নাম হলো নূহ নবী জোরে বলেন নাম কি আপনার নাম শুনেন নাই হ্যাঁ শুনছেন মানে যাকে বলা হয় দ্বিতীয় আদম আমাদের বাবা আদম আলাইহিস সালামের পরে নূহকে বলা হয় দ্বিতীয় আদম নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছেন বর্তমান ক্ষমতায় যে সরকার আছে তার পুতিকের নাম কি জোরে বলেন নৌকা তার মানে বোঝা গেল নৌকা কোরআনেরই কথা নৌকা আসলে খারাপ কিছু না নৌকা হলো ভালো জিনিস পৃথিবীর সর্বপ্রথম যানবাহনের নাম কি কথা কয় না নৌকা এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে বলে বাবা নূহ এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নূহ বলেন বুড়িমা বন্যা নামক একটা গজব আসবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তাদের কোনো বিপদ হবে না কি বুঝলেন যে বন্যা নামক কি আসবে একটা গজব আসবে গজব করোনা কি করোনা কিন্তু মহামারী না করোনা হলো গজব করোনা ধরবে এমপি ধরবে ডাক্তারক ধরবে বড় বড় নেতা করক ধরবে ধনী মানুষ হোক ঠিক কিনা আমি তো বর্তমানে দেখলাম বাংলাদেশের কোনো গরিব ভ্যান চালায় কাম করে খায় এদের ভিতরে এখনো করোনা ঢোকে নাই যখন কথা ঠিক কিনা তাহলে বোঝা গেল এটা মহামারী না মহামারী মানে সবাইকে ধরবে কিন্তু এটা হলো গজব জাগা মতো ধরতেছে যখন কথা ঠিক কিনা নূহ নবী বললেন বন্যা নামক একটা মহামারী আসবে এই মহামারীতে সবাই ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তাদের কিছুই হবে না বর্তমানে বাংলাদেশে যারা নৌকার ভিতরে আছে তাদের ভালোই আছে নাকি তাদের কোনো সমস্যা কিন্তু যারা নৌকার বাইরে আছে তাদের খবর কি আপনার এখন কোনো খবরই নাই আছে তো আমরা বগুড়ার লোকেরা নৌকার বাহিরের লোক মানে আমাদের এলাকার সহজে কোনো নদী নাই ধরে এখন কি নাই নৌকার দরকার পড়ে না খালি ধান খালি ধান এই জন্য আমাদের ধানের শীষ ধরে এখন কি আর আপনাদের কাজীপুরের খবর কি পাশি দেবো না নৌকা ছাড়া খাওয়া নাই বুড়ি বললেন বাবা নূহ বন্যা গজব যখন শুরু হবে তখন সবাই তোমার নৌকায় উঠতে চাবে এত ছোট নৌকার ভিতরে কি সবার জায়গা হবে নূহ বললেন বুড়িমা এই নৌকার শর্ত হলো কেবলমাত্র ইমানদার বান্দাবান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না সঙ্গে সঙ্গে বুড়ি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ সঙ্গে সঙ্গে বুড়িটা কি জিকির করলেন আপনারা জিকির করলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এরপরে আমরা কি বলি মুহাম্মাদুর আর বুড়ি বলতেছে নূহ নাবিউল্লাহ আপনারা আমার সঙ্গে যদি পড়েন আপনাদের ইমানের ক্ষতি হবে হয়তো মনে করবেন নূহ তো আর আমাকের নবী না আমরা কেন বলবো পৃথিবীর একমাত্র মুসলমান সমস্ত নবীর কলমা পড়ে ধরে খান সুবহানাল্লাহ কিন্তু অন্য জাতেরা আমাকের নবীর উপর কলমা পড়ে না যারা খ্রিস্টান তারা কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ যারা ইহুদি তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ কিন্তু যারা মুসলমান
তারা সমস্ত নবীকে ভালোবাসে আর আমার নবীকে তারা অনুসরণ করে। আপনারা বলেন আমরা সমস্ত নবীকে ভালোবাসি না, কিন্তু আপনারা বলেন তো খ্রিস্টানের আমাদের নবীকে বিশ্বাস করে, ইহুদির আমাদের নবীকে বিশ্বাস করে। এই জন্য আল্লাহ বলেছেন আমায় ইয়াবু তাগিব গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, কারণ মুসলমানেরাই একমাত্র আল্লাহর। জোরে কেন সুবহানাল্লাহ। তো নূহ নবীর কলমা পড়তে আমাদের কোনো আপত্তি? এজন্য সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। নূহ বললেন বুড়িমা আপনি যখন ঈমান গ্রহণ করেছেন আপনার আর কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তু'আদুন। আল্লাহ বলেছেন যারা ঈমান গ্রহণ করেছে তাদের কোনো ভয় নাই, বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় তুলে নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো বুড়িটার কি বলা দরকার ছিল? বুড়িটার বলা দরকার ছিল বাবা তুমি খুব ভালো, বিপদের সময় আমাকে নৌকায় হাত ধরে তুলবা, তোমার চাইতে ভালো কেউ নেই। বুড়িটা নূহ নবীর কোনো প্রশংসা না করে প্রশংসা করলো কার? আরো জোরে, আমরা কার প্রশংসা করি? আল্লাহর করি। যখন যার সামনে ভাই তারই প্রশংসা আমরা করে যাই, জোরে কোন কথা ঠিক কিনা, এখন প্রশংসার যোগ্য কিনা তারপরে আমরা করি। এই যে ওটা চোখ বন্ধ করছে, যে গোঁজ হেলান দিছে দেখছেন, আসলে ঘুম ধরছে, সারাদিন কাজকাম করছে। আল্লাহ রাসুল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, কোনো গাল গল্প করো না, কারণ ফজরের নামাজ তোমাদের জামাতে আদায় করা লাগবে। আল্লাহ রাসুলের জীবনে এই রাত দশটার পরে ওয়াজ হয়নি, সাহাবিরাও কোনো দিন রাত দশটার পরে ওয়াজ করেনি, কিন্তু হামাকের কথা হলো, হ্যাঁ কত পর্যন্ত, হ্যাঁ শোনেন কতক্ষণ পর্যন্ত চলবে সেটা পরের কথা, কিন্তু আপনারা ঘুমালে হবে না, তো চেতন থাকা লাগবে, চেতন চেতন, কারণ কোরআন হলো এমন একটা কিতাব যেটা ঘুমন্ত মানুষকে জাগ্রত করে। যেরকম খান সুবহানাল্লাহ, আপনারা সেই কোরআনের মাহফিলে বসেছেন, তো আপনারা কি বুঝতেছেন প্রশংসা কার করা দরকার ছিল? আমাকে ইমান অনুযায়ী যিনি আমার উপকার করবে তারই প্রশংসা করবো, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু বুড়ি প্রশংসা করলো কার? বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, এমনকি হিমালয় পর্বত যেটা পৃথিবীর সবচাইতে বড় পাহাড়, উঁচু পাহাড়, সেই পাহাড়টাও 40 দিন পানির তলে ডুবে থাকলো। 40 দিন পরে যখন পানি কমে গেল, নূহবীর নবীর নৌকা যদি পর্বত এসে ভেঙে গেল, যদি পর্বত, আল্লাহ ডাকতে বলে নূহ খবর কি? নূহ বলতেছে আল্লাহ নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ ডাকতে বলে নূহ রে বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। এখান থেকে কি বুঝলেন যে একটা নবী পর্যন্ত বিপদ আসলে ভুলে যায়, আর আমরা অনেকে পীর ধরছি, পীর গল্প মারে, বিপদ আপদে পীর আমাকে হেফাজত করবে, আমার কোনো চিন্তা নাই আমি পীর ধরছি। আমি আপনাদের বলবো পীর ধরা যাবে না, পীরের মাধ্যমে আমার আল্লাহকে ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যে পীর ধরছেন পীরের মাধ্যমে আল্লাহ ধরছেন না শয়তান ধরছেন এটা আপনাকে খেয়াল করা লাগবে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম দয়াল বাবার লোক কাজীপুরে আছে না নাই?
একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ বলেন নূহ বুলিটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনি নাই। আল্লাহ বলে নূহরে মনে যখন নাই তাহলে বুলিটা কি হইছে? নূহ বলতেছে আল্লাহ বন্যার গজবে সব যখন ধ্বংস হয়ে গেল তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে নূহ আজ দুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে। আজ গুবি আমাদের বগুড়াতে বলে অযথা, আপনারা সিরাজগঞ্জের লোক কি কন? আজগুবি মানে কি? অযথা একটা কথা। আমাদের বাংলাদেশে অযথা কথা কম না বেশি? জোরে বলেন, অনেক বেশি। আল্লাহ বললেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি। নূহ ডাকদা বলে মাবুত গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ বুড়িটার বাড়িও ধ্বংস হলো না, কিছুই হলো না, খবর কি? আল্লাহ বলে খবর আমার কাছে নাই, খবর তুমি আদায় করো। নহবি ডাক দিল বুড়িমা, যেই ডাক দিছে বুড়িমা, বুড়ি টোপলা নিয়ে হাজির। নহ নবী বলে কিসের টোপলা? আপনারা দেখবেন বুড়ি মানুষ কিন্তু টোপলা ছাড়ে না, জোরে কর কথা ঠিক কিনা। তো বলে কিসের টোপলা? বুড়ি বলতেছে কে বাদান তোমার মনে নাই, তুমি না আমারে কইছিলা বন্যা নামক গজব যখন আসবে তখন আমার হাতটা ধরে নৌকায় তুলবা, আমি সেদিন থেকে সাইজ হয়ে বসে আছি, কখন তুমি ডাক দিবা? ডাক দিলে যেন দেরি না হয়। চিন্তা করে দেখেন বন্যা গজব আসবে কবে, আগে থেকেই বুড়ি সাইজ হয়ে আছে, আমাদের সকলের সামনে বন্যার চাইতে বড় গজব মৃত্যু আসবে। এই মৃত্যুটা কখন আসবে? আগে থেকেই আমাদের সাইজ হওয়া লাগে। আপনারা কি সাইজ আছেন? এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কে ডাক দিবে? আরো ধরে বলেন, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, আসলে বলা লাগতো ডাক দিবেন, কিন্তু দিয়েছেন বলার কারণ হলো আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখানে আল্লাহর বলা দরকার ছিল আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, তোমাদের জীবন এবং মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু আগে আল্লাহ জীবনের কথা বললেন না, আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। তার মানে রাসূল বুঝালেন তোমরা যেখানেই যাও যে অবস্থায় থাকো তোমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। আমাদের সবচাইতে নিকটে কি? আরো জোরে, কখন? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। তাহলে আমরা কি সাইড হওয়ার দরকার আছে না? নাই। নূহ বললেন বুড়িমা বন্যা গজব হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, পৃথিবীর সবাই মৃত্যুবরণ করেছে, এমনকি পাহাড়ের উপর 40 দিন পানি ছিল, এত গজবের পরও তোমার কিছুই হয় নাই, তোমার বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। ও বুড়িমা বলো তোমার আমল কি, যে আমল কারণে এত বড় গজব থেকে আল্লাহ তোমার হেফাজত করলো সেই আমলের নাম কি? বুড়ি মুসকি মুসকি হাসে আর বলে বাবা নূহ তুমি যখন আমাকে নৌকায় তুলতে চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার?
बुढ़ी कान्दार बोले नहु दुनियार सबाई सबाई के भूलते पारे किन्तु आमार आल्ला कोनो दिन काउरे भूलबे ना। ताहले जिनि आमादेर भूलबेन ना तिनि के ताहले आमरा जिकिर करब कार आरो जोरे जोर से बोलुन নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। নমরুদ খালি বলতেছে পল্লী পুড়ে ছায়, পল্লী পুড়ে ছায়, চড়ে করে পরে বসে আছে আমাদের জাতির পিতা। আজর রশি ধরে টানতেছে, এমন সময় আল্লাহ জিব্রাইলকে বললেন যাও জিব্রাইল আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিব্রাইল বলে আল্লাহ এটা কি একটা পরীক্ষার সময়, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে আর চড়কের উপরে তোমার নবী বসে আছে, এই সময় কি পরীক্ষা? আল্লাহ বলতেছে ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি অবাশ্বিরিস সাবিরিন। আপনারা বলেন তো পরীক্ষা কার হবে? আল্লাহর পরীক্ষা হবে। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সকলের পরীক্ষা হবে না তো? অনেকে আমার কাছে কয় হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুম পাড়ি, আমার কাছে কোনোদিন পুলিশ আসে না, কিন্তু আপনার বাড়ি মাঝে মধ্যে আসে, ব্যাপার কি? আমি ওয়াজ করে বাড়ির যাচ্ছি, হঠাৎ মোবাইল বেজে উঠলো, আর বউ আমারে সালাম দিয়ে বলতেছে এখন কোথায়? আমি বললাম রাস্তার মাঝখানে, বাড়িতে আসেন না। আমি বললাম কেন? বলে রাত দশটা থেকে পুলিশ ঘুরতেছে। আমি তখন চিন্তা করলাম আমি কি চোর, আমি কি ডাকাত, পুলিশ আমার বাড়িতে কেন ঘুরতেছে? তখন আমার ইমান বলতেছে আল্লাহ তোরে পরীক্ষা করতেছে। পরীক্ষা সকলের হবে না। নিচে আগুন দাও দাও করে জ্বলতেছে, চড়কের উপরে বসে আছে বাবা রশি ধরে আগুনে ফেলে দেওয়ার জন্য টানতেছে, আমার এই সময় পরীক্ষা? ফেরেশতা জিব্রাইল এসে বললেন ওগো আল্লাহর নবী, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাঁকা দিয়েছে, একটা পাঁকার বাতাস দিব, নমরুদের আগুনের চুলা সহ সাগরের মধ্যে উড়ে যাবে, যদি আপনি চান বাতাস দিব, আগুনের চুলা সহ সাগরের মধ্যে চলে যাবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কে মুচকি মুচকি হাসতেছে। ফেরেশতা জিব্রাইল বলে আপনি হাসেন কেন? ইব্রাহিম বলতেছে তুমি আমারে পরীক্ষা করতেছ। জিব্রাইল চমকে বলে আপনি পরীক্ষা কেমনে বুঝেন? ইব্রাহিম নবী বললেন ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া ইসলাম গাড়িতে যখন চড়বে তখন তারা আল্লাহর ছাত্র হয়ে আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে যাবে। ইব্রাহিম বলতেছে জিব্রাইল তৌবা করো। জিব্রাইল বলতেছে তৌবা কেন? বলে তুমি যে কইলা যদি আপনি চান, যদি আপনি চান, তুমি কি জানো জিব্রাইল আমি কার কাছে চাই? আল্লাহ ছাড়া কোনো মাখলুকের কাছে চাওয়া জায়েজ? পরীক্ষা কি পাস দেখছেন? তুমি এখন বলো জিব্রাইল তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আল্লাহ তোমাকে 600 পাঁকা দিলে কি হবে? আমার কোনো পাখা নাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি কোন আফসোস করে না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার সাথ আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যদি আল্লাহ আমাদের পাখা দিত, এই ভাঙ্গা রাস্তা দিয়ে আমার কষ্ট করে আসা লাগতো, কারণ সব রাস্তা ভাঙ্গা গেল, পাখির কোনো রাস্তা ভাঙছে নাকি? ভাঙছে? ইব্রাহিম বলতেছে জিব্রাইল আল্লাহ তোমাকে 600 ফাঁকা দিয়েছে, এর পরেও তুমি সেজদা করছো কাকে?
মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। সুবহানাল্লাহ। কোন তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। অনেকেই তর্ক করে নবী কিসের তৈরি, আমাদের বাংলাদেশে এরকম তর্ক আছে না নাই? কেউ বলে নবী মাটির তৈরি, আবার কেউ কয় নূরের তৈরি, এই নিয়ে কিন্তু একটা তর্ক আছে। আপনাদের এলাকায় আছে নাকি? আপনারা কিসের তৈরি কন? আপনার মাটির তৈরি কন? এই যে ওই দিক থেকে একজন কয় নূরের তৈরি না, ঠেলা ঠেলি না তো। আমরা যে রাসূলকে অনুসরণ করব তিনি কিসের তৈরি, উম্মত হিসাবে একটু জানাও দরকার, ঠিক কিনা জানা দরকার না? আমার অনেক সময় কি বলে, আমার জীবনটা মাটি হয়ে গেল, আমার জীবনটা মাটি, আমার ব্যবসাটা এবার মাটি হয়ে গেল, এবার আমার আবাদ মাটি হয়ে গেছে। আপনারা বলেন তো, এই কথা যখন বলে এই কথার দ্বারা সে কি বুঝে? না, এই যে বলতেছে আমার জীবনটা মাটি মানে জীবনটা ধ্বংস, ব্যবসা মাটি মানে ব্যবসা ধ্বংস, নবী মাটি মানে নবীও ধ্বংস নাকি? হ্যাঁ, আল্লাহ বানাইছে, আল্লাহ শুধু একজনকে বানাইছে। কোরআন হাদিস ইজমা কিয়াস পড়েন, আল্লাহ শুধুমাত্র একজনকে বানাইছে মাটি দিয়া, তার নাম হলো আদম। হাওয়াকেও আল্লাহ মাটি দিয়ে তৈরি করে নাই, আদমের হাড় দিয়ে তৈরি করছে। আল্লাহ যখন নবীর প্রতি কোরআনের আয়াত নাজিল করলেন, প্রথম ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন আলাক দিয়া, জোরে কোন কি দিয়া? তা আলাক মানে কি? মাটি। নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা। এখানে যদি আমি বলি নবীজির কবর মদিনা, মানবেন? মানবেন তো, রওজা কয়া লাগবে কেন? এক বক্ত ওয়াজ করতেছে নবী মাটির তৈরি, কিছুক্ষণ পরেই বলতেছে হযরত ওসমান জিন্নুরাইন, একই মুখে দুই কথা বলতেছে নবী মাটির তৈরি, কিন্তু ওসমানকে বলতেছে জিন্নুরাইন। একজন বলে হুজুর জিন্নুরাইন মানে কি? বলে দুইটা নূরের অধিকারী। ওসমান দুইটা নূরের অধিকারী কেমনে হলো? বলে নবীর দুইটা মেয়েকে পরপর বিয়ে করেছেন, এই জন্যই দুইটা নূরের অধিকারী হয়েছে। তাহলে আপনি হুজুর নবীর মেয়েকে যদি নূর বলেন, নবীকে আপনি মাটি কেমনে হব? বক্তা কয় আমি তো এত খেয়াল করে ওয়াজ করি না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আল্লাহু আকবার, বিষয়টা খেয়াল রাখবেন। ইব্রাহিম বলতেছে রে জিব্রাইল, তোমার পাখার বাতাস দিয়ে আগুনের চুলেপ সাগরের মধ্যে ফেলে দিবে। আমি ইব্রাহিম তোমার কাছে প্রশ্ন করি, আগুন জ্বলাইছে কে? জোরে কোন জ্বলাইছে কে? আল্লাহ। আগুন জ্বালাইছে নমরুদ, কিন্তু আগুনের মধ্যে ক্ষমতা কার হাতে? আমার ইমান বলতেছে নমরুদ যতই আগুন জ্বালাক না কেন, আগুন পুড়াইতে পারবে না যদি আল্লাহ হুকুম না করে। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ ডাক দেবে আগুন, কুল নায়ানা রুকুনি বারদা
ওয়াসালামান আলা ইব্রাহিম, চড়কের উপরে যেই ইব্রাহিম আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ আগুনের প্রতি জিকির জারি করে দিলাম, আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, এরই নাম হলো জিকির। ফাযকুরুনি আযকুরকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলতেছেন তোমরা শুকর গুজারি হও, তোমরা কুফুরি করিও না। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। এখন আসেন বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আপনাদের কাজীপুরের অবস্থা নিয়ে এই আয়াত কি বলে। হয়তো আপনারা বলবেন হুজুরে আয়াতের মধ্যে কাজীপুর আছে, শোনেন একটু খালি সাইজ করে বললে হবে। এক নেতা বলতেছে আজকে প্রধানমন্ত্রী নাম ধরে দোয়া করবেন, দোয়ার মধ্যে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ও ফিল আখিরাতি হাসানা, মানে ফিদ দুনিয়া হাসিনা আর অফিল আখিরাতে আসা না। নেতা বলতেছে দেখ আমার মন্ত্রীর নাম কোরআনেও আছে, আপনারা কোন হাসিনা না হাসানা কথা কয় না, তো যদি হাসিনা কই অসুবিধা কি, জবরের জায়গা জের দেওয়া। তো বর্তমান কাজীপুরের অবস্থাটা কি, এটাও কিন্তু এই জিকিরের ভিতর দিয়েই অস্কুরুলিওয়ালা তাকফুরুন, আপনারা সব বুঝতে পারবেন ইনশা আল্লাহ। কোরআনে বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, প্রথম যে আয়াত বললাম জিকিরের, সেখানে জিকির মানে হলো স্মরণ করা, আর এখানে আল্লাহ বলতেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। গোটা পৃথিবীর সমস্ত মুনাফিক যদি কোরআন বন্ধ করার চেষ্টা করে, কোরআনের মাহফিল যদি করতে দিবার না চায়, এরপরেও কোরআন বিশ্বব্যাপী প্রচার হবে একতাকার। আরো জোরে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। এখন আসেন এখানে যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, এখানে জিকির মানে কি না, আগে বললেন আমি বুঝাইলাম জিকির মানে হলো স্মরণ করা, এখন আপনারা বলেন জিকির মানে কি না, এখানে জিকির মানে হলো উপদেশ, এখানে জিকির মানে কি উপদেশ বোঝা লাগবে। আমি যে কোরআন থেকে এখন আপনাদের যেটা বলবো বোঝা লাগবে না, এক বক্তা ওয়াজ করতেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়, বিপদে বন্ধুর হাত ধরো বন্ধুর লাভ হবে, তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু এসে ওয়াজ শুনছে, ওই তখনই নিয়ত করছে এখন থেকে আমার বন্ধু বিপদে পড়লে আমি হাত ধরবো। কিছুদিন পরে দেখে ওর বন্ধু এক হিন্দু ছেলের সাথে মারামারি করতেছে, হিন্দু একটা মারে ওর বন্ধু একটা মারে, মানে মারা মারি, তখন ওয়াজের কথা মনে হয়েছে হুজুর কইছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়, ওই দৌড়ে যা বন্ধুর দুই হাত চাপে ধরছে, যেই চাপে ধরছে হিন্দু সুযোগ পায় গোটা দুয়েক মারা মারছে দৌড়। কিছুক্ষণ পরে বন্ধু বলতেছে আগে তো ভালোই হচ্ছিল, ও একটা মারে আমি একটা মারি, তুই কোত্থেকে এসে আমার হাত ধরলি আর আমি একলাই দুটা খেলাম, তখন বলতেছে হাত ধরলে লাভ হয় আর হাত ধরলে বন্ধু পিটন খায়, আজ থেকে আর হুজুরের ওয়াজ আমি শুনবো না। আপনারা কন তো ইঁকি ওয়াজ বুঝিছে, ওই কি ওয়াজ বুঝেছে, আল্লাহ বলতেছেন এই কোরআনকে আমি উপদেশ হিসাবে নাজিল করেছি। উপদেশটা কি, আমাদের বাংলার মুসলমান উপদেশ মানে বুঝল কোন মানুষ যখন মারা যাবে সেই ব্যক্তির জীবনে কোরআন পড়ুক বা না পড়ুক তার রুহের মাগফিরাতে এক খতম কোরআন পড়ে দোয়া করলে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, এটাই বুঝলেন আপনারা। এই জন্য বাংলাদেশের সমস্ত মুসলমান কোরআন পড়ে না, কেন পড়ে না, কারণ আমি মরে গেলে তো আমার অসুবিধা নাই, আমার এলাকার দুটা মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুরা এসে কোরআন খতম দিয়ে দোয়া করবে রব্বানা জালামনা, আল্লাহ কই যতই দোয়া করো, যার জন্যে কোরআন খতম দিয়ে দোয়া চাও তার আমল নামায় একটা সওয়াবও যাবে না,
কারণ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকেই 10টা করে নেকি দিবে যতক্ষণ কোরআন পড়েছে ততক্ষণ তার কান্দের ফেরেশতা তারই নামে নেকি লিখেছে তাহলে আবার কেমন করে নেকি সালাম দিবে এখান থেকে প্রমাণ হয়ে গেল কোন মানুষ মরে গেলে কোরআন খতম দিয়ে দোয়া করার জন্য আল্লাহ দুনিয়াতে কোরআন নাজিল করেন নাই কোরআন কোন মরা মানুষের জন্য নয় কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন এখন আসেন কোরআনকে আল্লাহ জিকির বললেন আল্লাহ রাসূল এই কোরআনটা পাইছেন কোথায় সর্বপ্রথম কোরআনের পাঁচটা আয়াত নাজিল হয়েছে গারে হিরাই এখন অবশ্য সেই পাহাড়ের নাম হয়েছে জাবালে নূর যারা হজ করছেন এখানে হাজিস কেউ আছেন ওই পাহাড়ের নাম কি জাবালে নূর আচ্ছা যেটা পাহাড় হীরা গুহা ছিল সেটা জাবালে নূর কেন হলো এই জন্যই হলো এই নূর নামক কোরআন সর্বপ্রথম আল্লাহ সেখানে নাজিল করেছে জোরে কোন সুবহানাল্লাহ আপনারা বলেন তো কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল কি আর গারে হিরাত গেছিল একবারও যায়নি রাসূলের জীবনী পড়ে দেখেন কোরআন নাজিল হওয়ার পরে রাসূল আর গারে হিরাত একবারের জন্যও যায় নাই কি জন্য যায় নাই কারণ কোরআন হচ্ছে একটা কি আল কোরআনের আলো ঘরে ঘরে না সব জায়গায় স্লোগানটা দেন জিকিরটা বুঝতে পারবেন আল কোরআনের আলো এই এলাকাত কি কোরআনের মিছিল হয় না নাকি না আমি যেই বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন কি সব জায়গায় জালো বলতে পারবেন না আল কোরআনের আলো নবী কোরআন পড়তেছেন ঘরের ভিতরে আবু জেহেল উতবা সাহেব আবু সুফিয়ান উলিদ বিন মুগিরা এরা ঘরের বাহির থেকে নবীর কোরআন তেলাওয়াত শোনে সারাদিন গল্প করে এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি নবী ঘরের মধ্যে কোরআন পড়ে আর কাফিরেরা বাহির থেকে কোরআন তেলাওয়াত শুনে খুশি না বেজার আবু সুফিয়ান বলতেছে ঘরের মধ্যে কোরআন পড়ুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কোরআন যদি বাহিরে আসে আবু জেহেল বলতেছে বাহিরে যদি কোনো সময় কোরআন আসে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব আর চলবে না আমরা দুনিয়া সদ্য যে ভুয়া নেতা ধরে কোন কি নেতা এই ভুয়া নেতৃত্ব চলবে না তাহলে কোরআনকে ঘরের মধ্যে মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে বন্ধ করো কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়া যাবে না একটু মনোযোগ দিয়ে শুনবেন নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো বাজান তুমি ঘরের মধ্যে কোরআন পড়বে তুমি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে যদি চাও কারণ খাদিজা এখন বুড়ি হয়ে গেছে যখন নবীর 25 বছর তখন খাদিজার বয়স 40 নবী যখন কোরআন পাইছে 40 বছরে তখন খাদিজার বয়স হলো 55 বছর আপনারা বলেন তো 55 বছরের বউ আর চলে কথা কয় না বুড়ি হয়ে গেছে সুন্দরী একটা বউ চাইলে মক্কার সবচাইতে সুন্দরী বউ তোমার ঘরে দেওয়া হবে তুমি যদি মক্কার সবচাইতে ধনী হবার চাও আমরা চাঁদা তুলে তুলে তোমার কাছে টাকা দিয়ে দেব তুমি যদি ভালো ভালো খাবার চাও কমলা খাবে সেব খাবে আঙ্গুর খাবে মস্কট খাবে যা খাবে তোমার ঘরের মধ্যে পৌঁছে যাবে রাসূল বলে চাচারা এত কিছু আমাকে দিবার পিছনে কারণ কি বলে কারণ হলো একটাই তুমি ঘরের মধ্যে কোরআন পড়বে কোরআন নিয়ে বাহিরে যাইতে পারবে না রাসূল বললেন যেগুলো আপনারা দিবার চাইছেন সেইটা তো দূরের কথা যদি আমার ডান হাতে চাঁদ বাম হাতে সূর্য দেন এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনকে আমি ছাড়ব না ছাড়ব না মানে কি ছাড়ব না মানে কি ধরে থাকব এটা কি এভাবে ধরে থাকা কোরআন কি এরকম ধরে থাকার কিতাব কোরআন কি কাফনের মধ্যে বন্দি করে রাখার কিতাব এই কোরআনটা হলো কি ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ কেন বললেন বোঝানোর জন্য বলতেছি এখানে জিকির মানে কি মক্কার সমস্ত নেতারা চিন্তায় পড়ে গেল
কোরআন যদি বাইরে আসে তাহলে আমাদের তো ভুয়া নেতাগিরি চলবে না, কি করা যায়? সমস্ত নেতা বলতেছে কোরআন বন্ধ করতে হবে, কোরআনকে বন্ধ করতে হবে। অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবু। আবু জেহেল বলতেছে আমরা যার পাগল, সেই কোরআন কেমনে বন্ধ করবা, বরং যার উপর কোরআন নাজির হয় তাকে হত্যা করা হোক, তাকে হত্যা করলেই তো কোরআন বন্ধ হয়ে যাবে। আজকে যেই রকম বর্তমান গোটা পৃথিবীতে কোরআন যারা চর্চা করে তাদের উপরে জুলুম চলতেছে, জোরে কোন কথা ঠিক কি না? কারণ 400 বছর ফেরাউন অসুখ বিসুখ কিছুই হয় নাই। 400 বছর একটা লোকের অসুখ বিসুখ যদি না হয়, 4 বছর না 400 বছর ফেরাউন ঘরের মধ্যে বসে বসে বলতেছে আমি কে, আমি কে, আমাকে তো আমি চিনবার পারতেছি না। 400 বছর হলো অসুখ বিসুখ হয় না, ইতিমধ্যে হামান এসে বলতেছে আপনি মনে হয় আল্লাহ হয়ে গেছেন। যেই বলছে আপনি মনে হয় আল্লাহ হয়ে গেছেন, ফেরাউন বলতেছে হবার মন চাই রে। হামান বলতেছে পিটুন খাবেন, পিটুন খাবেন। ফেরাউন বলতেছে আল্লাহ হয়ে পিটুন খাওয়া কেমনে? হামান বলতেছে আল্লাহ যদি হবার চান 40টা বছর আপনি খালি সিংহাসনে বসে থাকবেন আর ক্ষমতা আমার হাতে দিবেন, আমি 40 বছরের মধ্যে এমন একটা সমাজ আপনাকে দিব যেই সমাজে আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না, ওই সমাজে আপনি আল্লাহর দাবি করলে আল্লাহ হবার পারবেন। বলে 40 বছর কি করবা? হামান বলতেছে আসমানি কিতাব, যারা চর্চা করে আসমানি কিতাব নিয়ে যারা ওয়াজ করে তাদেরকে জেলখানায় বন্দি করা হবে, হত্যা করা হবে। যেখানে আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসাগুলো বন্ধ করা হবে। আসমানি কিতাব নিয়ে যারা ঈমান এনেছে বিশ্বাস করে তাদেরকে হত্যা করা লাগবে। 40 বছরের মধ্যে এমন একটা বর্বর সমাজ আপনাকে দিব যেই সমাজের লোকের আসমানের খবর রাখবে না, মরার পরে কবরে কি হবে এই চিন্তা করবে না, তাদের স্বপ্নে আপনি আল্লাহর দাবি করবেন ওরা মেনে নিবে। বর্তমানে গোটা বিশ্ব থেকে আল্লাহর কোরআন ওয়ালাদেরকে সাইজ করা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু পারবে যত চেষ্টা করো কেন পারবে না? ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা বোঝানোর জন্য বলতেছি। মক্কার 37 জন নেতা গভীর রাতে আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছে, ওরা কিন্তু একটা মিটিং করেছে, আমরা 37 জন নেতা মিলে যদি আব্দুল্লাহর ব্যাটাক মারি তাহলে আমাদের বিরুদ্ধে কেউ কিছু বলবে না। 37 জন নেতা লাঠি সুতা নিয়ে নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছে। ঠিক গভীর রাত্রে আল্লাহর নবী আলীকে ডাক দে, বলে আলী রে আমার বিছানায় তোমাকে ঘুম পাড়তে হবে। এখান থেকে একটা জিনিস আমাদের জানা লাগবে, সবসময় যে সাহাবী আল্লাহর নবীর কাছে থাকতেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? সব সময় যিনি নবীর সঙ্গে থাকতেন তার নাম হলো আলী। অথচ অনেক বক্তা ওয়াজ করতে ভুল করে, সব সময় নবীর সঙ্গী ছিলেন আবু বকর, সব সময় কিন্তু নবীর সঙ্গে আবু বকর ছিলেন না। অনেকে বলা হয় কেন নবীর সঙ্গে? বলে গারে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিল। আপনার কি জানেন গারে সুরের মধ্যে নবীর সঙ্গে আবু বকর ছিল না, বরং গারে সুরে যাওয়ার আগে হিজরতের রাতে নবী তার ঘর ছেড়ে আবু বকরের কাছে গেছিল। সব সময় যিনি কাছে থাকতেন তার নাম কি? জোরে বলেন না, কিন্তু তার নাম কি? রাসূলুল্লাহ আলী আমার বিছানায় ঘুম পাড়ো চাদর মুড়ি দিয়ে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার বিছানায় ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোথায়, আপনি ঘুম পাড়বেন কোথায়? সঙ্গে সঙ্গে নবী বললেন আলী রে আর ঘুমানোর সময় নাই, আল্লাহ আমাকে হিজরতের হুকুম করেছে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঈসা নবীকে যখন তার বাড়ির চারিধারে ইহুদিরা ঘেরাও করলো হত্যা করার জন্য, তখন আল্লাহ ঘরের ছাদকে ফাঁকা করে চতুর্থ আসমানে নিয়ে গেল। ঈসা আলাইহিস সালামের কোনো বিপদ হয়েছে? কথা কন না কেন, কোনো বিপদ হয়েছে? কোনো বিপদ নাই, ওরা চারিদিকে খালি লাঠি সোটা নিয়ে খালি সাইজ হয়ে আছে। ঈসা বলতেছে আল্লাহ যেভাবে ঘরের চারিধার ঘেরাও করলো আমি এখন বের হব কোন দিক দিয়ে? আল্লাহ কয় তোমার দরজা দিয়ে বের হওয়া লাগবে না, তোমাকে ঘরের ছাদ ফাঁকা করে আমি আসমানে নিয়ে আসবো, কি শান্তি! কিন্তু আমাদের নবীকে আল্লাহ কি ঘরের ছাদ ফাঁকা করে নিয়ে গেছে? চিন্তা করে দেখেন পরীক্ষা কাক কয়। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি লক্ষ্য করে দেখেছি মক্কার 37 জন নেতা
লাঠির সোঁটা নিয়ে আপনার বাড়ির ঘর চারিদিকে ঘেরাও করেছে। এই সময় আল্লাহ যদি আপনাকে বের হবার কয়, চিন্তা করে দেখেন এই বিপদের মধ্যে কিন্তু আল্লাহ পাক আপনাকে ফেলতেছে। আলীর কথা শুনে নবী ডাকতে বলে, আলী তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতে পারো না, বরং আমার বিছনায় তুমি ঘুম পাড়ো। আলী যখন নবীর বিছনায় ঘুমায় গেছে, এমন সময় নবী ঘরের দরজা খুলেছে। দরজা খুলে তাকায় দেখে বিড়ালের চোখ রাত্রেবেলা যেমন চকচক করে, এমন করে কাফিরের চোখগুলো চকচক করতেছে। দরজার দিকে সবাই খেয়াল করে আসে। রাসূল ডাকতে বলে, আল্লাহ এই মুহূর্তে আমি কি করব, ওরা যেইভাবে লাঠি সোঁটা নিয়ে ঘর ঘেরাও করেছে। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, এইটা শুধু কোরআন পড়ার কিতাব না, এই কিতাবটা হলো সবচাইতে বড় অস্ত্র। জোরে কর সুবহানাল্লাহ। আপনার কি মনে করেন, যখন আপনাকে আমেরিকা রাশিয়া গুলি করবে, আপনি যদি খালি কোরআনটা এভাবে ধরতে পারেন, কোরআন যদি খালি বুকের মধ্যে ধরতে পারেন, খালি সাইড দিয়ে যাবে, কথা কয় না, বিশ্বাস হয় না আপনাদের? ধরেন না তো, কোরআন কি বুকে ধরেন কোনো দিন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআনের মধ্যে একটা সুরা আছে, নাম হলো সুরা ইয়াসিন। আল্লাহ বললেন তিনটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফোৎকার দেন, আর ওই বালিটা আসমানের দিকে উড়াইয়া দেন। নবী তিনটা আয়াত পড়ে বালির মধ্যে ফুঁক দিয়ে যখন বালি উড়াইয়া দিল, আল্লাহ তাআলা ওই বালিটা সাইতির জন্যে তার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে। যাদের হাতে লাঠি ছিল, তরবারি ছিল, সব ফেলে দিয়ে খালি চোখ ডলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ কি শুধু, যার লাঠি দিয়া তার পাশায় বাড়ি বানা যাবে, কি সুযোগ, সব লাঠি ফেলা দিয়ে চোখ ডলতেছে, আমি কি আবু জেহেলকে লাগাবো? আল্লাহ বলতেছেন, হাবিব এখন পিটার দরকার নাই, এখন আপনার বাড়ি ঘেরাও করেছে, জায়গা মতো এদেরকে সাইজ করা হবে। বদরের যুদ্ধে ওই ৩৭টাই কিন্তু, ৩৭টাই খুব খেয়াল করবেন, কি মনে করতেছেন? আল্লাহ বললেন, হাবিব আজকের দিন আপনাকে হিজরতের হুকুম করা হলো, আপনি চলে যান। সাঁত্রিশ জনতা যখন চোখ ডলে, নবী চুপি চুপি আবু বক্করের ঘরের দরজায় আস্তে করে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে দিল। নবী চমকে বলে, আবু বক্কর এই গভীর রাত্রে তোমার ঘরের দরজায়, তুমি ঘরের দরজা খুলে দিলে, তুমি কি আগে থেকে চেতন ছিলে? আবু বক্কর বলে, রাসূলুল্লাহ আপনি কোনো একদিন বলেছিলেন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। যেই বলেছেন চলো যাই, সঙ্গে সঙ্গে আবু বক্কর নবীর সঙ্গে রওনা দেয়। আল্লাহ নবী বলেন, আবু বক্কর একটা বার কি ঘরের মধ্যে ঢুকবা না, যে ঘরের মধ্যে তোমার বউ আছে, সন্তান আছে, তাদের কাছে কি তুমি কিছুই বলবো না? আবু বক্কর বলে, রাসূলুল্লাহ যেদিন থেকে ইমানের কলেমা গ্রহণ করেছি, সেদিন থেকে আমার ইমান আমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পিছন দিকে তাকানোর কোনো সুযোগ নেই। আজকে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, যদি বলা হয় বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে, বাতিলের সঙ্গে আপোষ করে থাকার কোনো সুযোগ নাই, চলো যাই, আপনারাই বলবেন কোথায় যাব। যদি বলা হয় কোরআনের কাছে যাই, তখন বলবেন কোরআনের কাছে আমরা এখন যাওয়ার পারবো না, শরীর না পাক, কারণ এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবে আল্লাহ বলেছেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা কখনোই স্পর্শ করতে পারবা না যতক্ষণ তোমরা পবিত্র না হবা। আজও পর্যন্ত বাংলার মুসলমান যারা কোরআন হাত দিয়ে ধরে নাই, তারা কোনোদিন পবিত্র হবার পারে নাই, কথা ঠিক? কারা কারা কোরআন এখনো হাত দিয়ে ধরেননি, না হাত তুলবার বলবো না, এখনও যারা কোরআন শরীফ স্পর্শ করতে পারেননি, এরকম বহু মুসলমান আছে আজ পর্যন্ত কোরআন শরীফ এরকম হাত দিয়ে ধরেনি। যতদিন পর্যন্ত আপনি কোরআন ধরতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি পবিত্র হতে পারবেন না, কারণ কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? পবিত্র হয়ে কেউ যদি কোরআন ধরে, এই কোরআন তাকে পবিত্র করে দিবে। একটু মনোযোগ দেন, নবী মক্কা থেকে মদিনা হল উত্তর দিকে, কিন্তু আবু বক্করকে নিয়ে নবী রওনা দিলেন পূর্ব দিকে। আবু বক্কর বলে, রাসূলুল্লাহ
আল্লাহ কিন্তু হুকুম করেছে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, কিন্তু উত্তর দিকে না গিয়ে আপনি পূর্ব দিকে কেন যাচ্ছেন? রাসূল বলতেছে আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে উঠতে হবে, ওই মাথায় একটা গুহা রয়েছে, এই গুহার মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আল্লাহ পাক আমাকে ওই গুহা দেখার সুযোগ দিয়েছেন, ওই গুহাটা হলো মাটি থেকে 5600 ফুট উপরে, মাটি থেকে 5600 ফুট উপরে হলো এই কি গারে সুর। চিন্তা করে দেখেন ওই গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে যখন আত্মগোপন করেছে, রাত চলে গেল সকাল হয়েছে, আবু জেহেল বলতেছে যেভাবে আমরা পাহারা দিছি আব্দুল্লাহর বেটা বের হবার পারে নাই। আবু সুফিয়ান বলতেছে বের যখন হলো না তাহলে কি করবেন? বলে তাহলে আমরা এখন ঘরের দরজা ভাঙ্গা টাইমে বার করে হত্যা করব, কারণ এইরকম 37 জন নেতা আবার একত্র হওয়া সম্ভব না, ঐক্য জোটে কাম করা লাগবে। সমস্ত নেতারা বলতেছে জো হুকুম, আপনি হলেন আমাদের বড় নেতা, আমাদের কোনো আপত্তি নাই। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজা খুলে দেখে ওরে তমানে চাদর দিয়া ঘুম পাড়তেছে। আপনারা বলেন তো যিনি ঘুম পাড়তেছে তিনি কে? নাকের সাউন্ড। সমস্ত কাফেরেরা চিন্তা করে যাকে মারার জন্য আমরা সারা রাত চেতন, আর এই বেটা ঘুম পাড়ে কি মানুষ? কারণ যারা ইমানদার তারা বিশ্বাস করে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গাফুর। আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে, কেউ আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে, আপনার সাথে সাথে কর না কেন? এই কথাটা বলা মানে কোরআনের সাথে একমত হওয়া, আল্লাহ যদি মারে কেউ বাঁচাবার, আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে তাহলে করোনা মারতে, যদি আল্লাহ বাঁচায়। আল্লাহ বলেছেন ইজাত আসাবাতুহুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি করোনা তোমাদের বিপদ হয় তখন তোমরা বেশি বেশি ইন্না লিল্লাহ পড়বা, ইন্না লিল্লাহ যেই মুখে থাকবে ওই মুখে কোনোদিন মাস্ক দেওয়া লাগবে না। আর একটা দোয়া আছে আপনাদের এলাকায়, হুজুরা কি আপনাকে শিখাইছে নাকি? করোনার সময় একটা দোয়া আছে, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাস পড়েন না কেন? আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাস অল জুনুন অল জুজাম অমিন সাইয়িল আসকম ইন্না লিল্লাহ। আর এই দোয়া যার মুখে থাকবে তাকে করোনা কোনো দিন ধরবে ধরবে না। কিন্তু আমাকে কি হাত ধো, 20 সেকেন্ড হাত ধো আর মুখত মাস্ক পরো। পৃথিবীর সবচাইতে বেশি সতর্ক শিক্ষিতর দেশ হলো আমেরিকা। আপনি জানেন গত পরশু একদিনে করোনা ভাইরাসে 15,000 প্লাস করছে, একদিনেই 15,000-এর বেশি মরছে। যারা সতর্ক তারাই বেশি মরতেছে। যদি করোনা আমেরিকার মতন আমাদের বাংলাদেশে আসতো আমরা যে এখনই পায়খানা করে সে হাত দেওয়ার কি হিসাবে আমাদের বাংলাদেশে সব মানুষ মরে যেত। কিন্তু আল্লাহ আমাদের বাংলাদেশে রহমত করতেছে, কারণ হলো এই বাংলাদেশে অসংখ্য কোরআনের মাহফিল হয়, কোরআনের মাদ্রাসা মসজিদ আছে, দৈনিক 5 বার কত জায়গাতে আজান হয়, এত সুন্দর একটা পরিবেশ থাকার কারণে এখনো আল্লাহ আমাদেরকে করোনা গজব দেয়নি। তবে দুই একজনকে যাদের দিয়েছে, কেন দিয়েছে আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের জলজান্ত প্রমাণ সহ বলে দিব, একটু মনোযোগ দিয়ে শুনেন। সবাই বলতেছে যাকে সারা রাত চেতন থেকে পাওরা দিলাম আর সেই বেটা এমন করে ঘুম পাড়ে, ই কি মানুষ? ওই 37 জনের মধ্যে একজন ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা, ওর হাতে একটা বর্ষা ছিল। জোরে বলেন কি ছিল? ওই বর্ষাটা চাদরের ভিতরে নবী মনে করে যখন মারতে চায়, আবু জেহেল বললেন উলিদ ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই, জোরে কারণ সুবহানাল্লাহ।
উলিদ বিন মুগরা যখন চাদরের নিচে নবী বিশ্বাস করে উপর থেকে যখন মারতে চায়, আবু জেহেল ফতোয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগরা বলে, নেতা আপনার সব কথা মানতে পারবো না, অনেক সময় ক্যাডেরারা কিন্তু নেতার চাইতেও বেশি বড় হয়, জোরে কান ঠিক দিয়ে না, অনেক সময় দেখবেন অনেক ক্যাডার নেতা মানে না। আজকে বাংলাদেশের আপনাকে এমপি বলেন এরকম নেতা যারা কেউ খারাপ না, কিন্তু এর যারা ক্যাডার ভাই হাই এর কেজা মোশান হতে ভাই। আমাকে এলাকার এক ক্যাডার খালি বলছে আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো, আমাকে চিনিস করে, আমি কার দল করি কার পাশে ঘুরি, আমাকে চিনিস, সকাল 10টায় তোকে সাইজ করবো। তো এখন এই কথা শুনে সরল সোজা মানুষ এশার নামাজ পড়ে বাড়ির মধ্যে কাঁদতেছে, বউ বলে কান্দ কেন, বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমাকে সাইজ করবে, কে সাইজ করবে বলো উমুকে, বউ রাগ করে কয় দেশে বিচার নাই, এ দেশে কি বিচার নাই, এটা কি মগের মুল্লুক নাকি, চেয়ারম্যান আছে মেম্বার আছে তাদের কাছে বিচার দেন। তো স্বামী মুচকি মুচকি হাসে, বউ বলে হাসো কেন, বলে তুই বদরুশীদের ওয়াজ শুনিস নি, বদরুশীদ আবার কি ওয়াজ করছে, ওয়াজ করছে 4 বছর আমের গাছ লাগায়, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে ছোট্ট এক ছেলে গাছের ডালে বসে পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে, বাগানের মালিক বলে আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার কাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব, এই তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকে মুচকে হাসে, বাগানের মালিক বলে হাসিস কেন, বলে হাসার কারণ হলো আমার বাপকে গিয়া বিচার দেওয়া লাগবে না, আমার বাবাও আপনার আর এক গাছও চড়ছে, কোথায় আমার বাপকে খুঁজবার যাবেন, দেখেন ও হইতে উঠছে। বাগানের মালিক নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে, বেটাও চোর বাপু চোর। স্বামী বলতেছে চেয়ারম্যানকে বিচার দিবার বলি, যে বেটা আমাকে হুমকি দিছে ওই চেয়ারম্যানের পিছনে ঘরে, ওই এমপির পিছনে ঘরে, ওই এমপিও না চেয়ারম্যানও না, ও হচ্ছে ক্যাডার। তো বউ বলতেছে তাহলে কান্দেন কার কাছে, স্বামী বলতেছে যার কেউ নাই তারা আল্লাহ আছে, আছে না নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে। গভীর রাত্রে বলে মাহবুব সকালবেলায় আমার 10টায় হাত পা ভাঙ্গা সাইজ করবে, আমি তোমার কাছে বিচার দিলাম তুমি একটা কিছু করো। যে বেটা সকাল 10টায় হাত পা ভাঙ্গা সাইজ করবে ওরই বউ, ওরই বহু তাই চলাটি বল, গোসলখানা থাকে না ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে, প্যান্ট শার্ট পরিষ্কার করছে কিন্তু ওদের সাবানের ফ্যানটা ওটা যে পানিতে ধুয়ে দেওয়া লাগবে ওটার খেয়াল নেই, মেয়েদের এখন সব কিছু খেয়াল থাকে না, তো খালি স্টার জলসার ধান্দা, জোরে এখন কথা ঠিক কিনা, মাছের তরকারি তুলে দিয়ে গ্যাসের চুলাই স্টার জলসা দেখতেছে, কারণ ওটা রাত্রে মিস করছে দিন মিস করা যাবে না, তো কিন্তু বসে তো 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা খালি দেখতেছে এই দিকি ওই তুলের মানে শুকে যায় পানি পুড়ে যায় পাল্লার তলা পুড়ে গেছে, তলা পুড়া মাছ পুড়িছে, আশেপাশের লোকজন বলতেছে এই বাড়ি থেকে মানুষ নাই করে সব পুড়ে ছাই হয়ে গেল, আশা দেখে পাল্লা ফুটতেছে আর বউ স্টার জলসা দেখতেছে। সত্য কথা, কিছুদিন আগে আপনার দেখছেন ফেসবুকে যে মা স্টার জলসা দেখতেছে তার একটা বাচ্চা 1.5 বছরের হামাগুড়ি দিয়ে দিয়ে বাহিরে যা পুকুরের মধ্যে পড়ে মরে আস, এরপরে ও মা স্টার জলসা দেখে। যেদিন থেকে বাংলাদেশের মেয়েরা জি বাংলা স্টার জলসা দেখা শুরু করেছে সেদিন থেকে মেয়েদের খেয়াল কমে গেছে, পাঞ্জাবি পায়জামা বা প্যান্ট শার্ট পরিষ্কার করছে কিন্তু সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি, ওটা শুকে যায় ল্যালপা হয়ে আছে, ল্যালপা বোঝেন আমাদের বগুড়ার ভাষা, ল্যালপা হয়ে আছে। যে বেটা হুমকি মারতে সকাল 10টায় সাইজ করবো উনি আবার রাত 9টার সময় পনসের স্যান্ডেল পাও দিয়ে পেশাব করবার ঢুকছে, তলা সমান পনসের স্যান্ডেলের তলা কি ওইটা ফাঁই দিয়ে পেশাব করবার ঢুকছে, আর বউ যে ল্যালপা করে তো যে জানে তাই ওই কেবল ল্যালপার পর 2 পাও দিছে, সঙ্গে সঙ্গে একবারে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, ব্রেক নাই, জোরে কোন কি নাই, 2 পাও একবারে গেছে, একবারে যখন 2 পাও সামনে যায় ব্রেক ছাড়া পড়া ঠাস করে শব্দ হস, ও মা রে বাবা রে মরলাম রে, বউ দৌড়ে এসে দেখে স্বামী বেহুশ হয়ে আছে, স্বামীর কোনো হুশ নাই, চোখে মুখে পানি দেওয়ার পরে বলতেছে আমার মাজা গেছে, আমার মাজা গেছে।
সকাল 10টার সময় হাত পা ভাঙলে সাইজ করবে, 9টার সময় তার মাজা ভাঙলো কে? এই কথা কোন কে ভাঙলো? অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে বগুড়া হাসপাতালে। গ্রামের মধ্যে যখন অ্যাম্বুলেন্স ঢুকছে একটা শব্দ হয় কি হয় না? ওরে বাবারে মোল্লাম রে সরোর একটা শব্দ কিন্তু হয়। যার হাত পা ভাঙবে সকাল 10টায়, উনি আবার বার হচ্ছে, বউ কয় কোথায় যাবা, তোমার হাত পা ভাঙবে খেয়াল নেই। আরে হাত পা ভাঙবে সকাল 10টায়, এখন বাড়িতে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো কেন? একটু দেখা দরকার। দেখবার আসে দেখে যে বেটা হুমকি মারছে ওরই দরজাতে অ্যাম্বুলেন্স। তক্তা যেরকম ঢুকাই তক্তা বোঝেন, পিছন দিক থেকে ঢুকাইতেছে সবাই ধরে, ও একবার অ্যাম্বুলেন্সের সামনে জানলার মধ্যে গিয়ে বলতে দে ভাই সকাল 10টা বাজতে কিন্তু অনেক বাকি। চোখের পানি নিয়ে বলতেছে, চোখের পানি নিয়ে বলতেছে, হুমকি দেওয়ার আমি কে? আমি তোরে সাইজ করার আগে আমার আল্লাহ আমাকে সাইজ করেছে। এরকম কিছু ক্যাডার আছে না নাই যাদের কারণে নিয়ে তাদের বদনাম হয়? উলিদ বিন মুগরা হলো তেমন ক্যাডার, চিল্লায় বলতেছে নেতা আপনার সব কথা মানা যাবে না, আমরা চেতন থেকে এজাকে পহরা দিলাম, সেই বেটা আরামে ঘুম পাড়বে, ওকে মারতে হবে। এই বলে আবার যখন বর্ষা মারতে চায়, আবু জেহেল খফ করে বর্ষার ধরে বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উলিদ বিন মুগিরা নবীকে মারতে চায়, নবী বিশ্বাস করি তো মারতেছে, কিন্তু আবু জেহেল বাধা দেয় কেন? আপনার বলেন তো কারণ কি? না না, এর মধ্যে কারণ হলো উলিদ বিন মুগিরা আর আবু জেহেলের মধ্যে তফাত কি জানেন? আবু জেহেল কিন্তু জানে, আবু জেহেল কিন্তু জানে চাদরের মধ্যে যিনি ঘুম পাড়তেছে ইনি আল্লাহর নবী, আর আল্লাহর নবীকে মারার দরকার নাই, ভয় দেখাবো মদিনার গেলি হলো, গেলে মদিনার যাবে আর আমার নেতাগিরি চলবে, এই জন্যই কিন্তু আবু জেহেল মারতে দিচ্ছে না, কারণ আল্লাহর নবী এটা কে জানে? আবু জেহেল কিন্তু জানে। এটা কেমনে জানে, এটা কেমনে জানে শোনেন, আবু জেহেল আল্লাহর নবীকে জানে চিনে, লাইলাতুল মেরাজে সকালবেলায় যখন নবীর সঙ্গে আবু জেহেলের দেখা হলো, আবু জেহেল বলতেছে বাদান সুন্দর সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি? রাসূল বললেন চাচা আজকে গভীর রাতে এমন একটা ঘটনা ঘটে গেল আপনি শুনবেন। বলে কি ঘটনা ঘটছে? বলে বোরাক এসে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল, বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর আরশে গেলাম, আল্লাহ পাক আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল, এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত আসলাম, সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিল্লায় বলে পাগল পাগল তুই পাগল। নবী চমকে বলে চাচা আমার মধ্যে পাগলামির কি দেখলেন? আবু জেহেল বলতেছে আমি দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুই কইলি আজকে রাত্রে বেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিস। এই বলে আবু জেহেল যখন দৌড় দেয় পিছন দিক থেকে নবী ডাক দেয় বলে চাচা আপনি আমাকে হাজারবার পাগল বলেন দৌড় কেন দেন? আবু জেহেল বলতেছে তোকে মক্কা থেকে বের করার একটা ইস্যু খুঁজতেছিলাম, কারণ কিছুদিন হলো আমি লক্ষ্য করতেছি মানুষজন আমার বাড়ির দিকে থুতু দেয়, বাড়ির দিকে সালাম দেয়। সুবহানাল্লাহ, খান আপনার বলেন তো বর্তমানে আবু জেহেলের বাড়ির খবর কি? এই বলে আবু জেহেল দৌড় মারছে, এক দৌড় আবু বক্করের দরজায়, সকালবেলায় আবু বক্করের দরজায় আবু জেহেল চিৎকার করে বলতেছে আবু বক্কর ও আবু বক্কর, দরজা খোলো। হয়তো আবু বক্কর চমকে গেল, এত বড় নেতা হয়ে সকালবেলা আমার বাড়ির দরজায়, মনে হয় নেতা বিপদে পড়ছে। বড় বড় নেতারা যদি সাধারণ মানুষের দরজায় যায় তখন বুঝবেন নেতাদের বিপদ আছে। আমাদের বাংলাদেশের যত বড় নেতা আছে মাঝে মধ্যে সাধারণ মানুষের কাছে আসে কি আসে না? আপনারা বলেন তো কখন আসে? সামনে কি আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে না নাই? দেখবেন অনেক নেতা আপনাদের কাছে আসবে, আপনারা নেতার কাছে যাওয়া লাগবে না। আবু জেহেলের কথা শুনে আবু বক্কর দরজা খুলে বলতেছে নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় খবর কি? বলে তোমাদের নবী পাগল হয়েছে।
যেই কইছে তোমার নবী পাগল হইছে আবু জেহেল চিৎকার করে বলতে আবু বকর চিৎকার করে বলতেছে আবু জেহেল যেই কথা একবার বলেছে ওই কথা আর দ্বিতীয়বার বলতে পারবা না আবু জেহেল চমকে বলে তুমি তো নরম মানুষ তুমি এত গরম হইলা কেন আবু বকর বলে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবা সে মুনাফিক হয়ে গেছে নবীর বিরুদ্ধে ফ্রান্স থেকে কটাক্ষ করা হলো বাংলাদেশের সব মুসলমান কিন্তু আন্দোলন করেছে তবে কিছু কিছু দলের লোকেরা আন্দোলন করেনি জোরে কোন কথা ঠিক কিনা তাদেরকে যদি বলা হয় নবীর বিরুদ্ধে কটাক্ষ করলো তোমার প্রতিক্রিয়া কি কোনো কথাই কয় না আবু বকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যে জবান বন্ধ রাখবে বুঝতে হবে সে মুনাফিক হয়ে গেছে আপনার কি মুনাফিক হবেন তাহলে আমার বিশ্ব নবী নিয়ে কেউ যদি কথা বলে জীবন দিব কিন্তু বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে কথা বলতে দিব না কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর দেখেন লিল্লাহ কি বলা হচ্ছে হাত নামান লাই উমিনা হাদুকুম হাত তাকুন হাব্বা ইলাইহি মিন নাফসিহি তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালো বাসতে হবে আবু জেহেল বলতেছে আবু বকর তুমি তো জানো না আমি তারে পাগল বলার পিছনে কারণ তো তুমি জানো না তুমি শুনলে আশ্চর্য হবে আজকে রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে যেখানে আমি আমি যে সাওয়ালাকে বললাম দুই কাপ দাও বলে হুজুর দুই কাপ কেন বল খা আমারই ফাঁসি হবে যদি বলা হয় হুজুর অমুক তারিখে আপনার ফাঁসি হবে ফাঁসির আগে দোয়া দরুদ যা আছে আমি কি কম পড়বো নাকি নামাজ পড়বো রোজা করব তৌবা করব কান্নাকাটি করব ফাঁসির দড়ি যখন গলায় দিবে তখন কলেমা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে তুমি যখন মরবা মনে করো তুমি মরতেছে আর আমার ফাঁসি হচ্ছে আর ফাঁসির দড়ি গলাতে কলমা পড়তেছি আর তুমি মরার সময় কলমা তো কয় আমি কখন মরমো তাই তো জানি না তাহলে কলমার কি গ্যারান্টি এখন বলো কোনটা ভালো ফাঁসি ভালো না মরা ভালো তখন বলতে তো হুজুর এ দিক দিয়ে ফাঁসি ভালো হুজুর আমি বললাম চা খাইছিস আর এক কাপ খায় যা ওই সাইডে যায় বলতেছে কার কাছে খবর দিলাম কাম হলো না আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি কার কাছে কি খবর দিলাম কোনো লাভ হলো না নবী বসে আছেন কাবা হেলান দিয়া দুই চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে আবু বকর মাথার পাগড়ি খুলে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না এই বছরটা হলো আপনার কষ্টের বছর এই বছর আপনার চাচা আবু তালেব মারা গেছে এই বছর এই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এই বছরে তাইফের ময়দানে আপনি রক্তাক্ত হলেন আবার সেই বছরে আপনি আল্লাহর আরশে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছে হুজুর এত বড় খুশির খবর আপনি কান্দেন কেন নবী চমকে বলে আবু বকর এই খবর সকালবেলা তোমাকে কে দিল বলে আবু জেহেল এই খবর আমারে দিছে তোমার কি বিশ্বাস হয় আবু বকর বলতেছে সাদাকতে ইয়া রাসূলুল্লাহ এক বিন্দু মিথ্যা নয় সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে মাবুত আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকে আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল আবু বকর সাদাকতে বলে আমার কলিজায় শান্তি দিল শান্তি দিল আল্লাহ বলে হাবিব আবু বকর শুধু সাদাকতে বলি আপনার শান্তি দিয়েছে তা নয় আমার বান্দা সময়ের ভিতরে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলা